ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, ভারতীয় কোম্পানি কি পরিমাণ টিকা উৎপাদন করতে পারছে তার উপর নির্ভর করছে কি পরিমাণ রফতানি করা যাবে। টিকা উৎপাদন ও বিতরণে জড়িত ভারতের কোন মন্ত্রণালয় টিকা সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেয়নি। সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। ভারতের হাই কমিশনার বলেন, যত দ্রুত সম্ভব টিকা উৎপাদিত হবে ও বাজার আসবে। ভারতের সরকার যাদের টিকা দিতে অঙ্গীকার করেছে তারা সবাই পাবে। Having said that, on the question that you asked, Urmi, the point here is, I don't know how much more we can clarify it. Our health secretary said it in public yesterday that in anything that involves restrictions on supply, there are three ministries involved: health ministry, commerce ministry and pharmaceuticals ministry in India. Not one of them has said any such thing about a ban on exports.